আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার গঠন হইলেও দেশত এখনো অস্বাভাবিক নৌ আইন শৃঙ্খলা পরিস্থিতি। এর মধ্যেই উগ্র গ্রুপ আছে যারা সবসময় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে যান। গেলদে আগস্টের 29 তারিখ রাতে 8টা বাজে চট্টগ্রাম নগরীর বাইজিদ থানাধীন অনন্য আবাসিক এলাকার অক্সিজেন সড়কত দুই যুবকেরে ফকাশে গুলি গড়িয়ে হত্যা করার ঘটনা ঘটে। শেখ হাসিনার ফতনের পর চট্টগ্রামত এই ডাবল মার্ডারের ঘটনা সারিমিককে সলের নানান আলোচনা ও সমালোচনা। নিহত দুই যুবকের মধ্যে একজনের নাম মোহাম্মদ আনিস, তিনি হাটাজারির পশ্চিম কোয়াশ এলাহার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মোহাম্মদ ইসাকের ফুয়া। অপরজন উল্দি মাসুদ কাইসার, তিনি হাটাজারির শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াশ এলাহার মৃত মোহাম্মদ রফিকের ফুয়া। তারার মধ্যে আনিস ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কাইসার যুবলীগ নেতা। পুলিশের তথ্য মতে ফুটবলশত্রুতার জেরে তারারে খুন গড়াই। তবে পুরো ঘটনা জানতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তুন শুরু করিয়ে শিকারপুর ইউনিয়নত নিহত কলের নিজ বাড়ি ও ঘটনাস্থলে ছুটে যায় টিম সি প্লাস। প্রিয় দর্শক, আয়ন আছি চট্টগ্রাম নগরীর অক্সিজেন কোয়াশ সড়কত এবং এই সড়কতে গত হালি রাতিয়ে ডাবল মারা রইয়ে এই দুজনে দিদি আড়ি যাবার সময় এই রাস্তা দিয়ে নিদি সোজা আড়ি যাবার সময় রাস্তার পার তুন তিন মোটর সাইকেল আগে গুলি গড়িয়ে তারা ইয়া খুন করে ওনার দেখবেন দেওয়ালত ওনার যে দেওয়ালখান দেখতে লাগবেন দেওয়াল আসলে গুলির সাপ উড়ে এবং নিচে গুলির সাপ আছে এবং এই রাজনৈতিক ব্যাপার হলো নাই শত্রুতা নাই, এরা তো সবাই যারা এদেরকে আছে এরা বন্ধু ছিল। হ্যাঁ, কিছুদিন আগে এখন গন্ডগোল হয়ে এ হারানো যায় তার শত্রুময় সৃষ্টি হয়ে যায়। মানে মার্জি দেখি নির্মমভাবে এখনো পশু পাখিরা এলে এখন মারে যেভাবে অত্যাচার করে মার্জি এন কেউ ফানি ফানি করে শিক্ষার দেয় ওরে ফানি লোতে খুঁজে বেড়ানো দেন যারা মার্জি তার আশাপাশি টিয়া আসিল মনে করো সাধারণ পাবলিক ডরে নজার ওরে সাহায্য করে বললেন যারা মার্জি তারাও জানে ছোটো ছোটো বাচ্চা আছে তারপরে নির্মমভাবে হত্যা করছি তার জীবের মার্জি ও করো আওয়ামী লীগ যারা মার্জি তার ও করো আওয়ামী লীগ দুপক্ষে তো আওয়ামী লীগ শিওর কিছুদিন আগে আর হালতো ভাই ডবল আজি বিদেশ প্রবাসী আজাদ বাঁধিয়ে কিডন্যাপ করি মাঝি না ওরে আশ্রাপ বিডিও ফটোস আছে বিভিন্ন ধরনের কি আছে আছে এর পরবর্তীতে ওও মামলা করছি আরও কিছু ইনকাম টার মামলা করছি মামলা করার পরে নারা কেন সমাজত এটার দিয়ে তোর কেন হুবলাই দিব এ নারা কোনো গিন করি এটার মাঝে দেয় মাসও তাই আনিস একসাথে মোটর সাইকেল লেগে একদম বাইরে দিয়ে তখন বাইরে নার পরে আরা পূর্ব মাঝে হাজিরপুর এলাকায় গে ইয়ে মাসও তো আনিস হতা হর আই এক সাইডে তিয়ে দেখি হস হলো আই দিন দেখুন না তারা 5-10 মিনিট তারা হতা হয়ে আই এক সাইডে তিয়ে দেখি তিয়ে তান্ন করে আদি বাবা চলো গাড়ি করে হতা না আরা লিখছিল যেই তুই গাড়িলে কি রো যোগই হালা চলেছি তারা লিখছিল কি জি আই তো 5 মিনিট পরে আরে মাসুদ ফোন করছি হালতো ভাই তুই হরে আরে আসি তো হতা আর গুলি করে দিই আরে দে নমস্কার করতে লাগতো না কি গুলি করছি তোমার হতা রাখ তো ভাই তুমি বুঝতে চেষ্টা করো হতা আর কি জি গুলি করে দিই আরে মোবাইল লাইতো হ্যাঁ মোবাইল জিত করে হারে দিয়ে মনে হচ্ছে আলো নমস্কারি করে আবার আর মনে মানে কোয়েস কলেজের সামনে দিয়ে ইয়ে নাই হালতো ভাই নাই ফোন করলাম কি মাসে তুমি কি আলো নমস্কার করতে লাগো তোরা হরে হতা হালতো ভাই তুমি আরে বাসো বাবারে গুলি করে দিই হ্যাঁ তখন বাবার গুলি হতা আনিস কি করে দিই গুলি করে দিই আরও কিছি গুলি করছি হ্যাঁ তুমি হরে হতা আই অনর গিয়া মেদি কবির সড়ক দিয়ে না এই ফেরগড়িয়াত কিছু মানুষ লইয়ে না তুই আর কিরো উদ্ধার করো তাহার ষোলো ভাই আরিফ আসিল আরিফুর দিয়ে কিছু না আনিস তোর মারি ফেলি মাসু তাহলে ফোন করছি হতে কি হো আর গাড়ি তুমি ড্রাইভ করো আর কিছু ষোলো ভাইটাই আসিল এ তারা রাই ইশারা দিই ইন্ডিজা আনিস হতে গোপন লাগি যেহেতু মাসু তাহলে কী করে হতা হর মাসু আবাসিকুর অপোজিটে আন্ধারত নদী আই আই আবার রাতের গড়িয়া যায় মাসু তুই ফোন দিই হালদা তুমি আর মস্কার গিলে করতে লাগো আয় তো ফের গড়িয়া হতে হালদা ভাই তুই আনবে আন্ধার তার সো না দেহ দিয়ে এটার ভিতরে কী চলে ওগো মোবাইলের টস মারজি হতা আর বাসো তো তখন আরিফ নয়ন ইতারা কি নিননি আর তুমি আলু দিমিট হতো হারা হারা হতে ডবল আসিল জাহাঙ্গীর আসিল বুড়ির বর্ষাজাত আসিল হাসান আসিল আর হইগি
বাবারে গুলি করে মারি ফেলি তুমি ফোন করিছো রাজনীতি বাবা জড়িত আছে মানে জড়িত মাঝে দর্শক চলন এবার নিহত দুইজনের স্বজনকলরও হতাও নিয়াই দুশ্মনী করে মাসছে দে উনি তো কারো ক্ষতি করে নাই ওনার ক্ষতি কেন করলো আমি আমার জামাইর কোনিদের ফাঁসি যাই আমি বেজাল যাই বাইনারে দুশ্মনী করি এনে মানছি গুলি করছি আর বাইনের লো আসলে তো খুব কুতাহি বের হতামি কিন্তু মনে করেন তারা প্রতিহিংসার হয়তো ইয়া করছি আর বাইনের খুব ভালো মানুষ আরো হুজুর তো শাস্তি চাই ইনি বিশেষ চাই আর হন কিছু চট্টগ্রাম নগরীত ফকাশ্য ইল্লে ডাবল মার্ডারের পর সানিমিককে আতঙ্কের সৃষ্টি হইয়ে নগরবাসী বেগুন এখন নিজেরা নিরাপত্তা লইরে চিন্তিত এই শহরে চলাফেরার নিরাপত্তা হন জায়গাত ইবেই এখন প্রশ্ন বেগুনের মনে জামিউল ইসলাম মামুন সি প্লাস টিভি চট্টগ্রাম